হ্যালো বিওয়ার, সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি দেখাবো কীভাবে আপনি ছাড়া কেউ অন্য কেউ আপনার ক্যামেরা দিয়ে ছবি তুলতে পারবে না। ইট মিনস হচ্ছে যে আপনার মোবাইল বা স্মার্টফোন দিয়ে আপনি ছাড়া কেউ ছবি তুলতে পারবে না, অথবা আপনাকে কেউ যদি স্পাইসি করে গোপনে কেউ ছবি তুলে নিতে চায় আপনার মোবাইল ফোন থেকে তাও পারবে না। সো বন্ধুরা দেখুন, প্রথমে প্রমাণ দেখাচ্ছে ক্যামেরাতে তুলেছে। ক্যামেরাতে দেখার পর দেখুন দেখতে পাচ্ছি আমাদের ক্যামেরা এখন অটো এবং আমরা ইচ্ছে করলে ছবি তুলতে পারি, সব কিছু করতে পারি। কিন্তু আজকে এমন একটি অ্যাপসের সাথে আমি আজকে পরিচিত করে দেবো যেই অ্যাপসটির মাধ্যমে আপনি আপনার ক্যামেরাকে স্টপ করে রাখতে পারবেন। এনিওয়ে কেউ পারবে না আপনার মোবাইল হাতে নিয়ে ছবি তুলতে, অথবা কেউ স্পাইসি করতে নিতে চায়, গোপনে আপনার ছবি তুলে নিতে চায়, ভিডিও করতে চায়, তা সবগুলো বন্ধ করে দেবেন। যা একমাত্র আপনি ছাড়া আপনার মোবাইল ফোনের ক্যামেরা কেউ ইউজ করতে পারবে না। মজার ব্যাপার, তাই না? চলুন শুরু করা যাক এই কাজটি কীভাবে করতে হবে। আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর নতুন নতুন আপডেট ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করুন। ভিডিও ইন্টির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি। চলুন শুরু করা যাক এই কাজটি কীভাবে করতে হবে। এই কাজটি করতে হলে আপনাকে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে একটি অ্যাপস আপনাকে ডাউনলোড করে নিতে হবে। বন্ধুরা ইচ্ছে করলে আমার ভিডিও ডিসক্রিপশনে তো থাকছেই, এই লিঙ্কে ক্লিক করে আপনারা এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। সো বন্ধুরা দেখুন, আমি এই অ্যাপসটি সফলভাবে ডাউনলোড করছি আমার মোবাইল ফোনে। আপনারা করে নেবেন, তারপর আপনাদের ওপেনে ক্লিক করতে হবে। ওপেনে ক্লিক করার পর দেখুন অ্যাপসটি ক্যামেরা গার্ড, এই অ্যাপসটির নাম হচ্ছে ক্যামেরা গার্ড। সো আমরা এখানে সুইপ করে দেবো, সুইপ করে দেবো, প্রিভিয়াসে কী কী করা যাচ্ছে এখানে দেখাচ্ছে কি। তারপর আমরা স্টার্টে ক্লিক করব। তো স্টার্টে ক্লিক করার পর দেখুন বন্ধুরা, ক্যামেরার প্রোটেকশন ইজ নট অ্যাভেলেবল করা, মানে অন করা না, সেটাকে আমরা অন করে দিতে হবে। দেখুন ইউ আর নট প্রোটেক্টেড, সো আমরা এখানে অন করে দেবো। সো অন করে দেওয়ার পর ক্যামেরা গার্ড নামে ফরম্যাট করে দিতে হবে। এই অ্যাপসটিকে আপনার মোবাইল ফোনে ফরম্যাট করতে হবে এবং অ্যাক্টিভে ক্লিক করতে হবে। সো অ্যাক্টিভে ক্লিক করার পর বন্ধুরা দেখুন অ্যানেবল ডিফ ডি অ্যাক্টিভ, সো সেটাতে আপনাকে ফরম্যাট করে দিতে হবে। সো ফরম্যাট করে দেওয়ার পর আপনার ইউজার্স ডাটা অ্যাক্সেসে চলে যাবে এবং এখানে গিয়ে এই অ্যাপসটিকে আপনার পারমিশন দিতে হবে। সো দেখুন কিছুক্ষণ পরে চলে আসে যে দেখুন ক্যামেরা গার্ড, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর বন্ধুরা সেটাকে এনেবল করে দিতে হবে। এই হচ্ছে কাজ, অ্যালাউ ইউজার্স ট্র্যাকিং। তারপর বন্ধুরা ব্যাকে যাচ্ছি, আমরা ব্যাকে যাওয়ার পর দেখুন ইউ আর নাও প্রোটেক্ট বাই ডিফ ডিএক্টিভ। সো এবার আমার ক্যামেরা প্রোটেকশন এনেবল হয়ে গেছে। সো এবার যদি আমি বের হয়ে যাই তাহলে দেখুন মজার ব্যাপার। সো বন্ধুরা আমি ক্যামেরাতে যাচ্ছি, দেখুন ক্যামেরা কাজ করছে কিনা, ক্যামেরাতে ক্লিক দিচ্ছি। দেখুন বন্ধুরা ক্যামেরা কোনো কাজ করছে না, সিকিউরিটি পলিসি রিস্ট্রিক্টেড অফিস ইউর ক্যামেরা। সো দেখুন একটু আগে আমি কিন্তু আমার ক্যামেরা দিয়ে ছবি তুলেছি, কিন্তু এখন আমার ক্যামেরা কোনো কাজ করছে না, তার মানে আমি পারমিশন না দিলে কেউ ছবি তুলতে পারবে না। সো আমরা যদি আবার অ্যাপসে চলে যাই, অ্যাপসে চলে যাওয়ার পর আপনি যদি আবার ছবি তুলতে চান তাহলে যে কাজটি করতে হবে সেটাকে ইউ আর নাও প্রোটেক্টেড অফ করে দিতে হবে। অফ করে দিয়ে বের হয়ে যেতে হবে। এবার আমরা দেখি ক্যামেরা কাজ করে কি না। সো দেখুন বন্ধুরা ক্যামেরাতে ক্লিক দেওয়ার পর ক্যামেরা সঠিকভাবে অবশ্যই এবার কাজ করবে। এই যে দেখুন কাজ করছে, আমি দেখতে পাচ্ছি আমার ল্যাপটপ। সো বন্ধুরা অবশ্যই বুঝতে পারছেন, এবং কেউ যদি স্পাইসি করতে চায় এই অ্যাপসের মাধ্যমে আপনি সব কিছু অফ করে দিতে পারেন এবং আবার এনেবল করে দিতে পারেন আপনার ফোনটিতে। অবশ্যই আপনার বন্ধু বান্ধব যেই চাইবে ছবি তুলতে স্পাইসি করতে কেউ পারবে না, জাস্ট আপনার পারমিশন ছাড়া। তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি আমাদের জানাবেন অবশ্যই, এবং আমাদের পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সবাই।